বউটাই রেখে দিয়েছে। দেখো ওইখানে আছে। আর এটা বাড়িতে বানানো মশলা, এই মশলাটা কিভাবে বানিয়েছে তা দেখতে চাইলেও আমাকে কমেন্ট করে দিও। পুরোটাই বাড়িতে বানানো মশলা এটা। আর একটা বড় বাটিতে আলু, টমেটো, লঙ্কা, গাজর, পেঁয়াজ, শসা আর ধনিয়া পাতা সব একসাথে দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঝাঁকা নাকা নাকা না করে মাখা হবে পুরোটা একসাথে, সব মিশিয়ে একটু ভালো করে মাখা হবে। তারপরে পরিমাণ মতো মশলা দিয়ে দিবে নিজের স্বাদ অনুযায়ী। তারপরে পরিমাণ মতো তেঁতুল জল দিয়ে দিবে, যেরকম তোমরা টক পছন্দ করো সেই পরিমাণ মতো। আমি মোটামুটি টক পছন্দ করি তাই বেশি একটা দিইনি। তারপরে এই পাপড়িগুলোর উপরে এখন এই মিক্সচারটি সাজানো হবে। ভালো মতো আগে মিশিয়ে নিই জিনিসটাকে। আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেল, এখন দেখো কিরকম লাগছে। তারপরে এটার উপরতে আমরা টক দই দিয়ে দিব। আরে বাবা এত টুকটা করে দিচ্ছিস কেন, একটু বেশি বেশি করে দে না। আমাদের টক দই দেওয়া কমপ্লিট। এবার আমাদের দোকানে কেনা ঝুরি ভাজা এটাই উপর দিয়ে ছিটিয়ে দিব, যাতে একটু হচ্ছে ক্রাঞ্চি ভাবটা ভালো লাগে। ক্রাঞ্চি ভাবটা হয় মানে ভালো লাগে, নিচে বলতে চাই নিচেও যাই না। আর প্রথমবার রেকর্ডিং তো একটু ভুলভাল হতেই পারে। আর যাই হোক, তারপরে আমরা উপর থেকে তেঁতুল চাল ছিটিয়ে দিলাম। ওম ওম সোহা সোহা করতে করতে যতটুকু তোমাদের টক পছন্দ সেই পরিমাণে তেঁতুল জল দিয়ে দিবে। ব্যাস শুরু হয়ে গেছে, বানানো শেষ না হতে কি শুরু। ব্যাস আমাদের বানানো শেষ, খাওয়া কমপ্লিট। এবার ফটো দেখো, তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে পাখি চাট খাবে এটা বানিয়ে নিয়ে খেতে পারো।